আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিক কে? বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে বারবার সমালোচিত হয়েছেন বিচারপতি মানিক। বিচারপতির আসনে বসে যখন যাকে খুশি আদালতে ডেকে এনে অপমান অপদস্থ করা, বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভিতরে তুলকালাম, রাস্তায় সালাম না দেয় ট্রাফিক পুলিশকে আদালতে তলব, 21 জন সিনিয়রকে ডিঙিয়ে পদোন্নতি, সরকারি বাড়িতে ভাড়া না দেয়া, লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টকশোতে গিয়ে উপস্থাপিকার সঙ্গে অশোভন আচরণ সহ নানান বিতর্কের জন্ম রাজধানীর বাড়িধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফ করা প্রায় 900 কোটি টাকার 500 একর জমি দখল করেছেন তিনি। এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন 7টি 8-তলা ভবন। রাজনৈতিক পাট পরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে ধরা পড়ে আরও একবার আলোচনায় এসেছেন সাবেক এই বিচারপতি। খোঁজ নিয়ে জানা যায়, দুস্থ এবং অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য 1998 সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামে একটি সংস্থাকে ঢাকার বাড়িধারায় 10 একর জমি লিজ দেয় সরকার। এরপর 27 বছর পার হলেও সাংবাদিকরা জমির দখল পাননি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই ওই জমিতে নজর পড়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের। প্রভাব খাটিয়ে সেখান থেকে 5 একর জমি দখলে নেন তিনি। নথিপত্র অনুযায়ী 1885 সাল থেকে আইনউদ্দিন হায়দার এবং ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের মালিকানাধীন হলেও ভুয়া কাগজপত্র তৈরি করে নিজের পৈতৃক সম্পত্তি দেখান মানিক। এরপর অ্যাডভান্স ডেভেলপমেন্ট নামে একটি কোম্পানিকে দিয়ে সেখানে তৈরি করেন 8-তলা বিশিষ্ট 7টি ভবন। সব মিলিয়ে তৈরি হয় 100+ ফ্ল্যাট। সরেজমিনে রাজধানীর বাড়িধারায় গিয়ে দেখা যায়, সাউথ পয়েন্ট স্কুলের পাশেই 5 একর জমি দখল করে বানানো হয়েছে 7টি বহুতল ভবন। ভবনের সামনে লেখা রয়েছে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অ্যাডভান্স বাড়িধারা চৌধুরী ভবন। ঠিকানা লেখা রয়েছে রোড নম্বর 11 ব্লক জে। নথিপত্র বলছে বাড়িধারার ওই জমিটি 1998 সালে প্রথম লিজ পায় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার। সর্বশেষ 2004 সালের 20 নভেম্বর জমিটি ওই সংস্থার অনুকূলে 99 বছরের জন্য লিজ দেয়া হয়। 2007 সালের 5 মার্চ বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। শামসুদ্দিন চৌধুরী মানিক 1978 সালে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তীতে তাকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর সে নিয়োগ স্থায়ী করা হয়নি। 2009 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসেবে পুনর্বহাল হন। 2013 সালের 31 মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান মানিক। এ সময় জ্যেষ্ঠ 21 জন বিচারককে ডিঙিয়ে তাকে পদোন্নতি দেয়া হয়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। সেখানে মানিকের একাধিক বাড়িও রয়েছে। 2012 সালে বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছিলেন। এছাড়া 2015 সালে অবসর গ্রহণের পর লন্ডনে ফের হামলার শিকার হন।